And welcome everyone to my another brand new vlog. কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল প্রচুর নয়েজ কারণে গাছগুলো কাটা হচ্ছে, যে বিগ বিগ ট্রিগুলো সেগুলোকে কাটা হচ্ছে। সো আমাদের এই রোডটাতে যত এরকম বিগ ট্রি সেগুলোকে কাটা হবে। সো কাউন্সিল থেকে যেটা করে যে গাছে একটা নোটিশ দিয়ে যায় এখানে পার্ক করতে পারবে না কারণ গাছ কাটা হবে। তো আজকে সকালবেলা এরকম গাছ কাটা হচ্ছে, তো সেই দৃশ্য দেখার জন্য ইজান আর ইজানের বাবা দুজনই বাইরে দাঁড়ানো। সো আমি একটু ফিল্মিং করে নিলাম সেটা, এই যে কাটা শেষ, কি অবস্থা, গাছে কিছুই নেই। তো আমাদের এই বিগ ট্রিটা কেটে ফেলা হবে। তো এরপরে আমরা একটু বের হয়েছিলাম, ইটসমিটসে গিয়েছিলাম, হালফোর্টে গিয়েছিলাম বাচ্চাদের সাইকেলের জন্য হেলমেটটা কিনতে, ওরা যেন সেফ থাকে। তো হেলমেট দরকার, যদি পড়ে যায়, মাথায় যদি ব্যথা পায়, তো হেলমেট এগুলো কেনার জন্য গিয়েছিলাম। তো এখন ইজান যেটা করে, ওর বয়স যে এরকম, ও যেখানেই যায় যদি বোঝে যে এটা টয় সেকশন তাহলে তো কথা নাই, ও একটা করে গাড়ি তুলে নিয়ে আসবে, এরকম হয়ে গেছে। আদারওয়াইজ সে খুব বায়না করে, চিৎকার চেঁচামেচি। এখন এই বয়সটাতে সে এসছে যে স্টাবার্ন টাইপের সে, আর সে প্রচণ্ড পরিমাণে গাড়ির পাগল, এত পরিমাণে গাড়ির পাগল যে বলার বাইরে। সে সকালবেলা উঠে মানে গাড়ি, তার খেতে গেলে গাড়ি, সে ঘুমোতে গেলে গাড়ি নিয়ে ঘুমায়, বাইরে যদি যায় ওর হাতে গাড়ি থাকে। সে প্রচণ্ড পরিমাণে গাড়ি পছন্দ করে এবং অন্য কোনো কিছু সে ধরবে না, অনলি গাড়ি, অনলি কার সে তুলে নিয়ে আসবে, বা কার দেখলেই সে প্রচণ্ড পরিমাণে অ্যাডিকশন তার মধ্যে কাজ করছে। তো বাচ্চা মানুষ, কিছু করার নেই, তো ওকে এই জিনিসটা কিনে দেয়া হলো, একটা বিগ লরি টাইপের, ওখানে এরকম ছোট 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 গাড়িগুলো। তো ভালো লেগেছে জিনিসটা, সুন্দর ইটসমিটসে, আর বেশি কিন্তু না, দামটা হচ্ছে 9 পাউন্ড পড়েছে। সো ওর জন্য ভালো, ও যেন ক্যারি করতে পারে সেরকম একটু সুটকেস টাইপেরও, সো সব জায়গায় নিয়ে ঘুরতে পারবে। আর গাড়িগুলো আছে, সো যখন গাড়িতে থাকবে বসে প্লে করতে পারবে, বা কোথাও গেল সেখানে নিয়ে যেতে পারবে। সো কিনে দেয়া হলো এটা। সো যাদের বাচ্চারা এরকম গাড়ি পাগল, তো ওরা নিতে পারেন স্মিথস থেকে এটা, 9 পাউন্ডে 12 কার। আর চেম্বার আছে খুব সুন্দর, আরও যদি গাড়ি ছোট ছোট থাকে সেগুলোও রাখতে পারবে, দুই সাইডেই চেম্বার আছে। Thank you.
তো ইজান প্লে করছে, সে অনেক অনেক হ্যাপি, দেখে বুঝতেই পারছেন ও খুবই হ্যাপি। সো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, ওয়ান অফ মাই ফেভারেট, আমার বাচ্চাদের পছন্দের, খুবই খুবই পছন্দের। এটা হচ্ছে অরেঞ্জ চকলেট কাপকেক। তো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি, প্রথমেই আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি, ডিম নিয়েছি চারটা, সেটার সাদা অংশটাকে বিট করে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার দিয়ে দিলাম, কুসুমগুলোকে আলাদা করে রেখেছি, আর ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে নিয়েছি ময়দা এক কাপ, তারপরে দিয়েছি 4 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ওটাকে আমি মিক্স করে রেখেছি। পাশে দেখতে পাচ্ছেন যে বোলটা, সেটাতে একটাকে মিক্স করে নেওয়ার পর কিছুটা ফোমি হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলো, এগ ইয়োকগুলো ঢেলে দিলাম, এখানে 4টা ডিম। যারা কখনো বেকিং পারেন না তারা কিন্তু আমার এই জিনিসগুলো ফলো করলে সুন্দর বেকিং করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ অয়েল, বাটার দেওয়া থেকে অয়েল দেওয়াটা কিন্তু ভালো, তো আমি দিয়ে দিয়েছি হাফ কাপ অয়েল। এখন এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো, এখন আমি সেটা মিক্স করব, আমার ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করা কিন্তু হয়ে গেছে। সো ওয়েট ইনগ্রিডিয়েন্টের মধ্যে কিন্তু বেশি কিছু না, এগ প্রথমে সাদা অংশটাকে বিট করে নেবেন, কুসুমগুলোকে রেখে দেবেন, সেটা বিট হয়ে গেলে সুগার দিবেন তাতে, এরপরে অয়েল, আর এখন দিয়ে দিলাম এই তো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। সো সিম্পল অ্যান্ড ইজি টু মেক। এখন যেহেতু বলেছি যে চকলেট অরেঞ্জ কাপকেক হবে, সো সেখানে সেই জিনিসগুলো দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা আপনারা যে যেরকম এসেন্স পান সেটা দিবেন, আমার আমার টিউবটা ভালো লাগে সো আমি টিউবটা দিই, আর নিয়ে নিয়েছি অরেঞ্জ এসেন্স, যেহেতু অরেঞ্জ হবে, অরেঞ্জ একটা ফ্লেভার, অরেঞ্জ স্মেল আসবে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়, অরেঞ্জ আর চকলেটের কম্বিনেশনটা কিন্তু খুবই মজার, যারা কখনো খাননি তারা খেয়ে দেখবেন, চকলেট আর অরেঞ্জ এই কম্বিনেশনটা কিন্তু সুপার। সেই তো হয়ে গেল আমার মিশ্রণটা। সুন্দর ফ্লাফি হয়েছে আর চকলেটের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। কোকো পাউডার অনলি 4 টেবিল স্পুন, এর বেশি কিন্তু দিবেন না, বিটার টেস্ট করবে। এরপরে দিয়ে দিচ্ছি চকলেট চিপস, এটা ডার্ক চকলেট চিপস আমি দিচ্ছি, সেই তো আমার রেডি। আর কাপকেকের যে ট্রে সেগুলোতে আমি পেপার দিয়ে দিয়েছি, এখন এগুলোকে ঢেলে নেওয়ার পালা। আর এই স্প্যাচুলাটা কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি, আমি ডিসক্রিপশন বক্সে আবারও লিঙ্কটা দিয়ে দিব, যারা এরকম স্প্যাচুলারগুলো কিনতে চান কিনে নিতে পারেন অ্যামাজন থেকে। অলটুগেদার 8টা স্প্যাচুলার, খুবই ভালো স্প্যাচুলারগুলো, সো সফট আর সো সিল্কি হ্যান্ডেল করতে, মানে খুবই খুবই সুন্দর, আর বেকিংয়ের জন্য তো খুবই খুবই ভালো। সো আমি এগুলোকে এখন কাপকেকের মোল্ডটাতে ঢেলে নিচ্ছি, এরপরে আমি বেকিংয়ে দিয়ে দেবো। বেকিং করতে হার্ডলি 20 মিনিটসের মতো লাগবে, আমার ওভেনটা কিন্তু প্রিহিটের জন্য অলরেডি দিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে।
সো এখন আমি বেকিংয়ে দিয়ে দিচ্ছি ফর 20 মিনিটস। তো 20 মিনিটস পরে বেকিংটা শেষ হয়ে গেছে এবং আমি কাপকেকগুলোকে বের করে রেখেছি ঠান্ডা হয়ে যাবার জন্য। তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি ফ্রস্টিংটা তৈরি করে নিয়েছি, সেটার জন্য আমি নিয়েছি 200 ml ডাবল ক্রিম, তাতে হাফ কাপ সুগার দিয়ে আমি ক্রিমটাকে বানিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ফ্লাফি হয় ততক্ষণ বিট করতে হবে। আর যেহেতু অরেঞ্জ, আমি একটু অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি, আর অরেঞ্জ ফুড কালার। এবার এটাকে আবার বিট করব ভালো মতো, যতক্ষণ না একটা ফ্লাফি ফোম ক্রিয়েট হচ্ছে। আমার ফোম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফ্লাফি হয়েছে, পারফেক্ট। এখন এই যে কাপকেকগুলোকে আমি বানিয়েছি, কাপকেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং সেটাতে আমি টিউলিপ ফ্লাওয়ারের ছাঁচ নিয়েছি, নজলটা নিয়েছি টিউলিপ ফ্লাওয়ারের, এবং সেগুলোকে একটা বাকেট টাইপের আমি বানাবো। সো ফ্লাওয়ারগুলো আমি দিয়ে দিচ্ছি। সুন্দর টিউলিপ ফ্লাওয়ার এরকমভাবে আমি প্রতিটা কাপকেকেই দিয়ে নিব। যেহেতু অরেঞ্জ চকলেট কেক, সেহেতু আমি ফ্লাওয়ারটা দিয়েছি অরেঞ্জ, চকলেট অরেঞ্জ কাপকেক। এবার কিছু ফ্রস্টিং আমি আলাদা করে সেটাতে গ্রিন কালার মিশিয়ে দিয়েছি, ফ্লাওয়ারের যে লিফটা সেটা মেক করার জন্য। সো এখন আমি লিফগুলোকে দিয়ে দিব। প্রথমে ফ্লাওয়ারগুলোকে দিয়েছি, এরপরে এখন দিয়ে দিচ্ছি লিফগুলো। তো সুন্দর কাপকেক হয়েছে এবং স্মেলটা কিন্তু খুবই খুবই সুন্দর এসছে, অরেঞ্জ স্মেল, আর খেতেও ভীষণ ইয়ামি হবে আই এম শিওর। আপনারা যদি আমার উপকরণগুলো ফলো করেন, আর আমি কীভাবে বানিয়েছি আমি তো দেখিয়েছি, তো সেভাবে আপনারা যদি ফলো করে বানান অবশ্যই এরকম সুন্দর কাপকেক আপনারা বানাতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য। স্পেশালি আমি আমার বাচ্চাদের জন্য করি, ওরা খুব হ্যাপি হয় আর খেতে কিন্তু ভীষণ মজা। সুন্দর হয়ে গেছে ডেকোরেশন টিউলিপ ফ্লাওয়ার। এই ছিল আজকের মতো আমার ব্লগ অরেঞ্জ চকলেট কাপকেকস কিডস স্পেশাল। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তা আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। প্লিজ স্টে টিউন উইথ এসএস লাইফস্টাইল ইউকে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার। টেক কেয়ার, বাই।